গত 2014 খ্রিস্টাব্দের 14ই মার্চ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ইতিহাস বিভাগের শিক্ষক এবং ছাত্রীরা রওনা হয়েছিলেন মোগলমারি প্রত্নক্ষেত্র পরিদর্শন করার উদ্দেশ্য নিয়ে। দুপুর নাগাদ পৌঁছানো গেল স্থানীয় প্রত্নক্ষেত্র সখী সেনার ঢিবিতে। বর্ধমানের লোককবি ফকির রামের কাব্য সখী সেনা থেকে জানা যায়, সখী সেনা ঢিবিকে কেন্দ্র করে সামন্ত রাজা বিক্রম কেশরীর কন্যা শশী সেনা বা সখী সেনার কিংবদন্তি। দাঁতনের স্থানীয় শিক্ষাবিদ অধ্যাপক নরেন্দ্রনাথ বিশ্বাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর অশোক দত্তকে মোগলমারিতে প্রত্নতাত্ত্বিক সম্ভাবনার কথা জানিয়েছিলেন। উৎসাহিত অধ্যাপক দত্ত এখানে পর্যবেক্ষণ করার পর এই সখী সেনার ঢিবিকে কেন্দ্র করে খনন কার্য শুরু করেছিলেন 2003-04 শিক্ষাবর্ষ থেকে। এরপর থেকে অনিয়মিতভাবে খনন কার্য চলেছিল। 2006-07 ঢিবির পূর্ব ও দক্ষিণ, 2007-08 খনন হয়েছিল ঢিবির ভূমিস্থিত স্থাপত্য, যেটি একটি বৌদ্ধ মঠ হিসেবে চিহ্নিত হয়েছিল। 2010 এবং 2011 সালে একটি করে পর্যায়ে এবং 2012 সালে দুটি পর্যায়ে খনন কার্য চলেছিল। 2012 সালে অধ্যাপক দত্ত প্রয়াত হওয়ার পর খনন কার্য আপাতত কিছুদিন বন্ধ রাখা হয়েছিল, সম্প্রতি তা আবার পুরো মাত্রায় চলছে। মোগলমারি পৌঁছেই সাক্ষাৎ পাওয়া গেল মোগলমারি তরুণ সেবা সংঘ ও পাঠাগারের যুগ্ম সম্পাদক শ্রী অতনু প্রধান মহাশয়ের। তিনি স্বতঃপ্রণোদিত হয়ে মোগলমারি সম্পর্কে আমাদের কিছু তথ্য দিলেন। শুনে নেওয়া যাক তাঁর দেওয়া তথ্যগুলি। প্রথমে খনন কার্য করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্ত। তিনি 2003-04 সাল থেকে 2012 পর্যন্ত মোট ছ দফায় খনন কার্য করেছেন। মানে ছ দফায় বলতে কি প্রত্যেক বছরই হয়নি, কোনো কোনো বছর আবার গ্যাপ গেছে, এরকম ব্যাপার। তো 2012-তেই তার শেষ এক্সকাভেশন হয়েছিল, তারপর তো 12-তেই তিনি মারা যান। তো প্রথমে যখন খনন কার্য শুরু হয় তখন আমাদের যে ক্লাব ঘরটি দেখতে পাচ্ছেন তার পেছনের দিকে হয়েছিল, এবং তারপরে বিভিন্ন দিকে তিনি ট্রেস করেছেন। তাদের এক্সকাভেশনের মূল ব্যাপার ছিল যে রিপোর্টটাকে উদ্ধার করা, অ্যাকচুয়াল কী রয়েছে সেটাকে জানা। তো প্রথমেই তিনি প্রথম বছর এক্সকাভেশন করে তিনি যেটা জানতে পেরেছেন, বলেছিলেন আমাদেরকে যে এটা একটা স্ট্রাকচারাল মাউন্ট। তো প্রকৃত এর আরও রহস্য বা আরও ইতিহাস জানতে হলে আরও অনেক গভীরে যেতে হবে, এক্সকাভেশন আরও বড়োভাবে করতে হবে, তখনই জানা যাবে। তো পরপর যখন এক্সকাভেশন হয়েছে 2007-08 এখান থেকে একটা বৌদ্ধ মূর্তি পাওয়া যায়, এবং সেই সঙ্গে লোটাসের কিছু ডিজাইন, আউটার ওয়ালে লোটাসের ডেকোরেশন যেগুলো পাওয়া যায়, যেগুলো নালন্দা বা সারনাথের সঙ্গে খুব রিলেটেড। তাছাড়া কিছু আর্কিওলজিক্যাল এভিডেন্স বলতে গেলে, মানে বৌদ্ধ বিহার হতে গেলে যে ধরনের অ্যান্টিক দরকার হয় সেই সমস্ত অনেক কিছু পাওয়া গেছে, যার উপরে ভিত্তি করে তিনি বৌদ্ধ বিহার হিসেবে এটিকে তিনি ডিক্লেয়ার করেছিলেন। কিন্তু এই বৌদ্ধ বিহারের নাম কী বা এর আয়তন তখনও কিন্তু মানে পুরোপুরি ক্লিয়ার হয়নি। 2012-তে মোটামুটি একটা আইডিয়ায় আসা গেছিলো যে এই বৌদ্ধ বিহারটির টোটাল আয়তন হচ্ছে 60 মিটার বাই 60 মিটার, এবং এই বিহারের এস্টাবলিশমেন্ট তিনি বলেছিলেন 6ষ্ঠ শতক। এবং সেই সঙ্গে তিনি আরও বলেছিলেন যে এই বৌদ্ধবিহার একটি ফেজে নয়, তিনটি ফেজে তৈরি হয়েছে, মানে খ্রিস্টীয় ওই 5ম-6ষ্ঠ শতক থেকে শুরু করে দ্বাদশ ত্রয়োদশ শতক পর্যন্ত এখানে বৌদ্ধবিহারের উত্থান পতনের ঘটনা একটি ঘটেছে। তো সেই সঙ্গে এখানে কিছু স্টাকো ফিগার পাওয়া গেছিলো তৎকালীন সময়, প্রায় 12খানা, তো আরও নতুন 4খানা পাওয়া গেছে মানে মোনাস্ট্রির আউটার ওয়ালে, হ্যাঁ আছে রয়েছে ওগুলো।
এবং এই যে এন্ট্রান্স যেটা দেখতে পাচ্ছেন, এই এন্ট্রান্সটা এখন অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে। এর সামনে দুটো পিলারের মতন ছিল যেখানে মানে ফাঁকা থাকতো। এটা আমরাই অনুমান করেছি বা আর্কিওলজিস্টরা অনেক সময় বলেছেন যে কোনো ধ্বজ মানে একটা পতাকার স্তম্ভ হিসেবে ব্যবহার করা হতো। তারপরে একটা স্টেপ ছিল, তারপরে আবার একটু ডাউন ছিল, মানে জল টল রাখার মধ্যে এরকম ব্যাপার, ড্রেনেজ ছিল। তো বোঝা যাচ্ছে কি যে জল পা ধুয়ে ওপরে ওঠা, এবং এই সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়ি দিয়ে উঠে কোটিয়ারে যেত, কারণ এরপরেই রয়েছে টেম্পল। এবং দু সাইডে দেখবেন দুটো কুলুঙ্গি রয়েছে, এদিকে একটা কুলুঙ্গি রয়েছে এবং ওই দিকেও রয়েছে। অমল রায় যিনি এবারের এক্সকাভেশনের ডিরেক্টর রয়েছেন, স্টেট আর্কিওলজি থেকে যে কাজ হচ্ছে, তো তিনি বলতে চাইছেন যে এখানে দুটি বিহার রয়েছে। তো উভয়ের মত মানে মতামতের উপরে দুটো ডিফারেন্স আমরা লক্ষ্য করেছি, এবং সেটা আমরা নিজেরাও অনুধাবন করতে পেরেছি যে হয়তো তার এক্সকাভেশন তিনি যে সময় করেছিলেন বা যে পিরিয়ডে করেছিলেন, তিনি যেটুকু পেয়েছিলেন তার উপরেই তিনি রিপোর্টিং করেছেন। আর যত এক্সকাভেশন যত বেড়েছে, মানে যত সময় ধরে গড়িয়েছে, আরও নতুন নতুন তথ্যগুলো উদ্ঘাটিত হয়েছে, এটাই ব্যাপার। তো সেক্ষেত্রে তিনি বলছেন দুখানা বৌদ্ধ বিহার এখানে রয়েছিল, এবং এবারের খনন কার্যের পরে সেটা জানাও গেছে যে এই বিহারটির নাম হচ্ছে বন্দক মহাবিহার বলে, শ্রী বন্দক মহাবিহার। এবং আগরওয়াল জুড়েও প্রদক্ষিণ পথ রয়েছে, এবং প্রদক্ষিণ পথের মাঝে মাঝে ভটিক স্তূপও রয়েছে। তো সেগুলি তো এখন ফিলিং করে দেওয়া হয়েছে, কারণ জলকে নিকাশির ব্যবস্থা করতে হবে, জল দাঁড়িয়ে গেলে তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আর কনজারভেশন প্রাইমারিলি করা হয়েছে যাতে মানে কিছুটা প্রোটেকশন অন্তত দেওয়া যায়। তবে নিশ্চয়ই আরও গভর্নমেন্ট থেকে ভালোভাবে সেটা মানে পদক্ষেপ নেওয়া হবে, এবং সেই সঙ্গে মংদের থাকার যে সেলগুলি যে কয়েকটি বেরিয়েছে, তৎকালীন সময়ে বেরিয়েছিল কিন্তু সেগুলো ফিলিং করে দেওয়া হতো, কারণ এক্সকাভেশনে কলকাতা ইউনিভার্সিটি যে এক্সকাভেশনগুলি করেছে তার খুব কম অংশই ওপেন রয়েছে, এবং যেগুলি ওপেন রয়েছিল সেগুলি আমাদের রিকোয়েস্টেই ছিল, এবং আমরা তার উপর শেড বানিয়ে দিয়েছিলাম, কারণ তাদের কাছে কনজারভেশনের কোনো ব্যবস্থাই ছিল না, যেটা কনজারভেশন এই প্রথম স্টেট আর্কিওলজি করছে। এবং এবারে যা কিছু এক্সকাভেশন হয়েছে এবং প্রিভিয়াস যে এক্সকাভেশনগুলি হয়েছিল সেগুলোকেও কনজারভেশন করা হয়েছে, এবং আরও কিছুটা সময় লাগবে, যেটা প্রত্যেকেই বলছেন যে আরও স্টাকো ব্যবহারটা প্রচুর পরিমাণে রয়েছে। মানে দেওয়ালগুলো তো লোটাসের ডেকোরেশন, শুধু ওই স্টাকো ফিগা নয়, লোটাসের ডেকোরেশন রয়েছে, কোনো জায়গায় নর্মাল প্লাস্টার পর্যন্ত রয়েছে। স্টাকোর ব্যবহারটা খুব যথেষ্টভাবে রয়েছে, এবং ব্রিক্সের যে ডিজাইন এখানে মানে সাধারণভাবে আমরা যেটা জানতে পেরেছি যে 48-52 টাইপস এরকম ধরনের মানে ব্রিক্সের ডিজাইনও পাওয়া গেছে, মানে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ ব্রিক্স এখানে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও তো খনন কার্য এখনও অনেকটাই বাকি রয়েছে। ভোটিং ট্যাবলেট বলছেন ওই ইয়ে ধর্মা হেতু প্রভাব বলে লেখা, ছোট্ট একদম পোড়া মাটিরই, মাটিটা পোড়া নয়। এনাদের থেকে যেটা জানা যে ওই লেখাটাকে এনারা কী করতেন যে ধুনুচির মধ্যে দিয়ে দেওয়া হতো, যখন সন্ধ্যের আরতির সময় বা সন্ধ্যে ধুনুর মধ্য দিয়ে এই বাণীটা আকাশে বাতাসে ছড়িয়ে পড়তো, এবং তাতে তাদের মানে পরিবেশ মানে যাতে পরিশুদ্ধ হয়, সুন্দর হয়, শান্তিতে সকলে বিরাজ করতে পারে, সেই কারণেই এটাকে ওই ট্রেডিশনটা ছিল। তো এটাকে এনারা ভটিক ট্যাবলেট বলছেন। আর অশোক দত্ত যেটাকে বলতেন একটা বড় ধরনের এ, সেখানে মাঝখানে বুদ্ধের কোনো জায়গায় মানে একদম ওই ধ্যানরত অবস্থায় বসার ছবি রয়েছে, আবার কোনো জায়গায় যেভাবে স্বাভাবিক আমরা চেয়ারে বসি ওই ধরনের বসার স্টাইল রয়েছে, এবং তার দুদিকে বোধিসত্ত্বের ফিগার রয়েছে, কোনো কোনোটাতে আবার ওই ওপরে স্তূপর ছবি রয়েছে, নিচে সহস্র বুদ্ধের রয়েছে, এবং এক লাইন ইনস্ক্রিপশন রয়েছে। মোগলমারির উৎখনন স্থানগুলিকে চিহ্নিত করা হয় MGM-1, MGM-2, MGM-3 এই নামে। এখানে MGM মোগলমারির সংক্ষিপ্ত প্রত্ন নাম। আমাদের বিভাগ যে স্থানটি পর্যবেক্ষণ করেছিল সেটি আসলে MGM-1। ঢিবির উত্তর পশ্চিমে প্রাপ্ত কাঠামোগুলির মধ্যে মাটি থেকে 113 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট তিনটি উদ্গত প্রক্ষেপযুক্ত দেওয়াল পাওয়া গেছে। এই ত্রিরথ কাঠামোর কেন্দ্রে একটি আয়তকার বেদি ছিল। দক্ষিণাংশে খননের ফলে বাইরের দিকে একটি 2.75 মিটার চওড়া দেওয়াল পাওয়া গেছে, এবং দেওয়ালের ভিতরে চারটি ছোট ছোট ঘর আবিষ্কৃত হয়। সাধারণত এই ধরনের ঘর
সন্ন্যাসী ভিক্ষুদের বসবাস ও পূজার্চনার জন্য ব্যবহৃত হতো। মৃত্তিকা স্তরের বহু নিচে পাওয়া গেছে বিশেষ ধরনের মৃৎপাত্র। পূর্ব ভারতের বিভিন্ন প্রত্নক্ষেত্রে এই ধরনের মৃৎপাত্রগুলি সহজেই পাওয়া যায়, যা অনেক ক্ষেত্রেই তাম্রাশমীয় প্রাগৈতিহাসিক গ্রামীণ জনবসতির নিদর্শন। এছাড়াও পাওয়া গেছে প্রচুর মৃৎফলক, মৃৎপাত্র এবং পোড়া মাটির নাম মুদ্রা। ঢিবির পূর্ব দিকে 60 মিটার বিস্তৃত এবং 3.75 মিটার উচ্চতা বিশিষ্ট দেওয়াল পাওয়া গেছে, যার নিচের অংশ চুনের পলেস্তারা দিয়ে ঢাকা এবং উপরের অংশে রয়েছে প্রচুর স্টাকো ফিগার। এর অনেকটা অংশ এই মুহূর্তে ঢাকা রয়েছে পলিথিন দিয়ে। দক্ষিণ দেওয়ালের স্টাকোগুলি অনেকটাই নষ্ট হয়ে গেছে। ঢিবির চতুর্দিক প্রদক্ষিণ করা এই দেওয়ালটি সম্ভবত এই বৌদ্ধ বিহারের বহিঃপ্রাচীর। এখান থেকে প্রাপ্ত শিলমোহরগুলির অনেকগুলিতেই রয়েছে লেখো। তার কোনো কোনোটায় উল্লিখিত হয়েছে শ্রী বন্দক মহাবিহার আর্য ভিক্ষু সংঘ। এখান থেকেই অনুমান করা হয় এই মহাবিহারের নাম ছিল শ্রী বন্দক মহাবিহার। এছাড়াও এখানে পাওয়া গেছে কয়েকটি স্বর্ণালঙ্কার এবং কিছু দ্বিধাতু বিশিষ্ট মুদ্রা, যে মুদ্রাগুলি রাজা সমাচার দেবের মুদ্রা। এগুলিকে বিশ্লেষণ করে প্রত্নতাত্ত্বিকরা জানাচ্ছেন এর সময়কাল সম্ভবত খ্রিস্টীয় 5ম-6ম শতক। মোগলমারিতে খননকার্য শুরু হওয়ার পরে পরে এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। তার ফলশ্রুতি হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন সংবাদপত্রে এই ব্যাপারে রিপোর্ট প্রকাশিত হয়। কিছু কিছু প্রত্নবস্তু এবং সেই সমস্ত রিপোর্টের কাটিং এখন সংগৃহীত রয়েছে সখীসেনার ঢিবির উপরেই অবস্থিত এই স্থানীয় ক্লাব ঘরে। কিছু কিছু প্রত্নবস্তু এবং সংবাদপত্রের এই খবরগুলি আমরা এখানেই দেখতে পেলাম। বর্তমানে অবশ্য প্রাপ্ত বিভিন্ন মূর্তি এবং অন্যান্য প্রত্নবস্তু সংরক্ষিত হয়েছে বেহালা মিউজিয়ামে। তবে খননকার্য শুরু হলে এই ক্লাব ঘরের অস্তিত্ব নিয়ে একটা সংশয় দেখা দেবেই।
প্রত্নতাত্ত্বিকরা অনুমান করছেন বৌদ্ধ বিহারটি নির্মিত হয়েছিল কয়েকটি পর্যায়ে। প্রথম নির্মাণটি ধ্বংসের বেশ কিছু সময় পর খ্রিস্টীয় নবম দশম শতকে বৃহদায়তন দ্বিতীয় নির্মাণ শুরু হয়েছিল এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সম্ভবত এখানে তিনটি পৃথক পর্যায়ের নির্মাণ সম্ভব হয়েছিল নিদর্শন থেকে অন্তত এমনটাই অনুমান করা হয়। অধ্যাপক দত্ত মনে করেন বাংলার প্রথম স্বাধীন নরপতি শশাঙ্কের অধীনে সীমান্ত মহারাজ বা ভৌমকারগণ খ্রিস্টীয় পঞ্চম ষষ্ঠ শতকে মোগলমারী বা প্রাচীন অমরাবতীতে বৌদ্ধ বিহার নির্মাণ শুরু করেছিলেন। তাঁর মতে তাম্রলিপ্তের মতো সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র, কলিঙ্গের মতো বৌদ্ধ ঐতিহাসিক ক্ষেত্র পাশে থাকায় এই অঞ্চল বৌদ্ধ বিহার নির্মাণের আদর্শ স্থান ছিল। বৌদ্ধ কিংবদন্তি অনুসারে বুদ্ধের দেহাবসানের পর তাঁর শিষ্য খেম বুদ্ধের দন্ত নিয়ে কলিঙ্গ উৎকলের কোনো এক স্থানে দন্তবন নামক শারীর ধাতু স্তূপ নির্মাণ করেছিলেন। অনেকেই মনে করেন দাঁতন নামটি দন্তবন থেকেই অপভ্রংশের ফলে জন্ম নিয়েছে, যদিও তা নিয়ে বিতর্কের অবকাশ যথেষ্টই রয়েছে। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর প্রথম দিকে শশাঙ্কের আমলে এই অঞ্চলটি দণ্ডভুক্তি নামক প্রশাসনিক বিভাগের অন্তর্গত ছিল। নিহাররঞ্জন রায়ের মতো ঐতিহাসিকরা কেউ কেউ মনে করেন দাঁতন শব্দটি দণ্ডভুক্তিরই অপভ্রংশ, যদিও এই সমস্ত কিছু নিয়েই বিতর্কের অবকাশ আছে। হিউয়েন সাংয়ের বর্ণনা থেকে জানা যায় তাম্রলিপ্তে 1000 বৌদ্ধ সন্ন্যাসীর জন্য 10টি বিহার তৈরি করা হয়েছিল। তাছাড়াও তিনি উল্লেখ করেছেন তাম্রলিপ্তে সম্রাট অশোক নির্মিত একটি বৌদ্ধ স্তূপের কাছে 4টি বুদ্ধ মূর্তি ছিল। পরবর্তীকালে চৈনিক পরিব্রাজক ঈদ সিং 679 খ্রিস্টাব্দে তাম্রলিপ্তে আসেন এবং ওখানে মাত্র 5-6টি বৌদ্ধ বিহার লক্ষ্য করেন। কিন্তু আজ পর্যন্ত এই অঞ্চলে বৌদ্ধ বিহারের সন্ধান সেভাবে মেলেনি, তাই এই মুহূর্তে মোগলমারিতে প্রাপ্ত বিহার এই গবেষণায় নতুন আলোকপাত করল একথা বলাই বাহুল্য। গুপ্তদের শাসনের পর প্রধানত খ্রিস্টীয় পঞ্চম ষষ্ঠ শতাব্দীতে অর্থাৎ পরবর্তী গুপ্তযুগে বঙ্গদেশ এবং তৎসংলগ্ন এলাকায় বৌদ্ধ ধর্মের প্রসারের ইতিহাস নির্মাণের ক্ষেত্রে এই প্রত্নাবিষ্কার অবশ্যই এক নতুন দিকচিহ্ন হয়ে থাকবে, তাতে সন্দেহ নেই। আর এই আবিষ্কারের সামান্য হলেও সাক্ষী হয়ে থাকতে পেরে আমরাও আমাদের শিক্ষক ছাত্র প্রত্যেকে অত্যন্ত আনন্দিত বোধ করলাম।